পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার করল বাগনান থানার পুলিশ। শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন আমতা বিধানসভা কেন্দ্রের বাগনান এক ব্লকের কল্যাণপুর অঞ্চলের গোবিন্দপুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের 177 নম্বর বুথে ভোটের দিন ছাপ্পা মারার অভিযোগ তুলে স্থানীয় মহিলারা গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। ওই দিনই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স উদ্ধার করে পুলিশ, কিন্তু জেলা পরিষদের আসনের ব্যালট বাক্স পাওয়া যায়নি। সোমবার ওই কেন্দ্রের পুনর্নির্বাচন চলছে সকাল থেকেই। এদিন বাগনান থানার আইসি অভিজিৎ দাসের উপস্থিতিতে আধা সামরিক বাহিনীর ফোর্স গিয়ে সেই পুকুর থেকে জেলা পরিষদের ব্যালট বাক্স উদ্ধার করে। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ ধোপালা, বাগনান থানার আইসি অভিজিৎ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক। বিরোধী পার্টিরা ফেলেছিল, প্রশাসন খোঁজ করে ওটাকে পেলো আজকে। ওরা তো ভয় পেয়েই গেছিলো, যেমন আমরা হাড়ের পথে দাঁড়িয়ে রয়েছি সেটাই মনে করে নিয়ে ফেলে দিয়েছিল। প্রশাসন গেল, পুরো খোঁজাখুঁজি করে তারাই উদ্ধার করেছিল জিনিসটা। কারা ফেলেছিল আগের দিন? কারা ফেলেছিল তো আমরা তো একদম নির্দিষ্ট করে বিরোধীরাই তো ফেলেছিল। নিজে আশা করি আমরা তো আর ফেলতে যাবো না। তাহলে আজ যদি আমরা ফেলতাম তাহলে আমাদের ভোটটা কারা কাদের জন্য হচ্ছে? কীভাবে উদ্ধার হলো? প্রশাসন খুঁজেছে, খুঁজে বের করেছে, গেছে নির্দিষ্ট জায়গা। ওরা ওনারা তো সেদিন থেকে অনবরত খুঁজে যাচ্ছে, আজকে যাই হোক ওটা উদ্ধার হয়েছে। দিদি, এই যে বিরোধীদের কি পায়ের নিচে মাটি সরে যাচ্ছে বলে তারা এইসব কারণগুলো ঘটে? সে হতেই পারে, হতে পারে। আর আমাদের পার্টিকে বদনাম করার জন্য তো অনেক কিছুই হচ্ছে, তার মধ্যে এই একটা। আজকে নির্বাচন কেমন চলছে? ভালোভাবে হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। এই কি আমার ভোটারদের প্রবলেম হচ্ছে, তা সেদিনকে অত রাত পর্যন্ত, আজকে আবার এই গরম আকাশের এরম অবস্থা এসেছে, ভোটাররা হ্যারাস হচ্ছে।